চিরুনি শ্রমিকদের মাঝে দিদিকে বল কর্মসূচি পালন করলেন প্রাক্তন বিধায়ক গোপাল শেখ এদিন শ্রমিকদের দাবিদাও স্বরা হন তিনি সীমান্ত শহর বনগার ঐতিহ্য চিরুনি শিল্প দেশভাগের আগে থেকেই যশোহরের চিরুনি শিল্প খ্যাতি লাভ করেছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও অথচ বর্তমান সময়ে নানান কারণে রুগ্ন এই শিল্প এক প্রকার ধুকে ধুকে বেঁচে থাকার মতো অবস্থা চিরুনি শিল্পের বর্তমানে বনগাঁ এলাকায় যে কারখানাগুলি চলছে তার সাথে যুক্ত প্রায় তিন হাজার শ্রমিক কেমন আছেন চিরুনি শিল্পের সাথে যুক্ত শ্রমিকেরা কেমন আছেন তাদের কারখানার মালিকেরা এসব কিছুর খোঁজ নিতেই এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদিকে বল কর্মসূচি পালন করা হয় চিরুনি শ্রমিকদের নিয়ে বনগার প্রাক্তন বিধায়ক গোপাল শেঠের নেতৃত্বে এদিন পালিত হয় এই কর্মসূচি এদিন বনগার বিভিন্ন কারখানায় ঘুরে ঘুরে শ্রমিকদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শোনেন গোপালবাবু এরপর সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অন্যান্য ছোট শিল্পকে জিএসটি সহ অন্যান্য বিষয়ে ছাড় দিলেও ছাড় দেওয়া হয়নি এই চিরুনি শিল্পকে এ বিষয়ে ইতিমধ্যেই চিরুনি শিল্পকে ছাড় দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রীর মাধ্যমে কেন্দ্রীয় অর্থ দপ্তরের সুপারিশ করেছেন গোপালবাবু কিন্তু সেই সুপারিশ কেন্দ্রীয় সরকার কার্যত খারিজ করে দিয়েছেন গোপালবাবুর দাবি জিএসটি খরচ পাশাপাশি তৈরি হওয়া চিরুনি রপ্তানি শুল্ক দিয়ে প্রায় অতিরিক্ত চল্লিশ শতাংশ খরচ বেড়ে যাচ্ছে প্লাস্টিকের তৈরি চিরুনির সাথে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছেন না এই চিরুনি শ্রমিকেরা ফলে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে তাদের জীবন লড়াই কঠিন হলেও বাড়ছে না চিরুনি শ্রমিকদের বেতন তিন হাজার চার হাজার টাকায় বর্তমানে কাজ করছেন অনেক শ্রমিক এদিন তিনি জানান দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে যাতে এই চিরুনি শ্রমিকদের পেনশন বা পিএফ চালু করা যায় সে ব্যাপারে আবেদন জানানো হবে এই শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের আরও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারেও সারা বাংলা জুড়ে দিদিকে বলো একটা কর্মসূচি সারা বাংলার যেসব জিনিস অসুবিধার মধ্যে পড়ছে শিল্প থেকে সাধারণ মানুষ সেখানে গিয়ে দিদিকে বলো কর্মসূচিতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা সংগঠনের দায়িত্ব তাদের দায়িত্ব দিচ্ছে সেটার কী অবস্থায় আছে এবং তাদেরকে কার্ড দিয়ে আসছি তারা দরকার সরাসরি ফোন করতে পারি অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা